3,138 कोटी 53 लक्ष। এই 7 বছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ন্যাশনাল হাইওয়ে ও অন্যান্য সড়কের বৃক্ষরোপণের যে যোজনা তার জন্য টাকাটা দেওয়া হয়েছে। তো গাছ লাগানো হয়েছে যে তথ্য দেওয়া হয়েছে 74,11,000 গাছ লাগানো হয়েছে, এটা রাজ্য সরকারের বক্তব্য। আর তার মধ্যে 32,07,000 গাছ বেঁচেছে, 40%-এর কাছাকাছি। এই যে রেট, আমি জানি না গাছ লাগানো হয়েছে কিনা বা এই গাছগুলো বেঁচে আছে কিনা। আর এই যে দুরবস্থা হয়েছে তার আরেকটা কারণ আমার নজরে এসেছে, তথ্য এলো নদিয়া থেকে। বৃক্ষরোপণের জন্য ওখানকার সরকার প্রায় 250 কোটি টাকা খরচা করতে চেয়েছে। ডিএম কেনার জন্য মুর্শিদাবাদের দুটো সংস্থাকে গাছের অর্ডার দিয়েছিলেন। কলা গাছ দাম পড়ে 7 টাকা, সেটা 16 টাকায় কেনার জন্য অর্ডার দেওয়া হয়েছে। নারকেল গাছের দাম পড়ে হয়তো কত 60-70 টাকা, খুব বেলে 100 টাকা, সেটা 260 টাকা হিসাবে অর্ডার দেওয়া হয়েছে। তো এই যদি গাছের দাম কেনা হয় তাহলে 3,000-4,000 কোটি টাকার গাছ তো দেখা যাবেই না। এই যে ভয়ঙ্কর দুর্নীতি, সেই জন্য জঙ্গল দেখতে পাচ্ছি না আমরা। পশ্চিমবাংলায় যেটা জঙ্গল আছে আমাদের, আমি লোকসভায় প্রশ্ন করেছিলাম, সেখানে 11,11,879 স্কোয়ার কিলোমিটার জঙ্গল আমাদের এখানে আছে। এই জঙ্গলটা গাছপাশ লাগিয়ে বেড়েছিল আমি জানি না। সর্বভারতীয় ক্ষেত্রে গত কয়েক বছরে 5 বছরে 1%-এর বেশি জঙ্গল বেড়েছে, এটা কেন্দ্র সরকারের রিপোর্ট এবং পার্লামেন্টে এসেছে। তো সেই জন্য এই যে জঙ্গল মহলের কল্পনা আসছে, কোটি কোটি গাছের কল্পনা করা হচ্ছে, কোথার থেকে চারা আসবে? ম্যানগ্রোভের চারা কোথায় আছে? সবই তো কেটে কুটে ভেড়ি করে দেওয়া হয়েছে। লাগাবার জায়গা কোথায় আছে? সেটা আদৌ আছে কি নাকি এমনি কল্পনা করে দেওয়া হচ্ছে? তাহলে একটা হিসাব করে 5 কোটি গাছের জন্য এত দাম, এত লাগাবার খরচা, তো এত হাজার কোটি টাকা খরচা হবে, হয়তো একটা কেন্দ্রের কাছে প্রজেক্ট দেওয়া যাবে। সেই জন্য এর বাস্তবে কোনো ভিত্তি আছে বলে আমার মনে হচ্ছে না, এইটুকু লাগছিল। আজকে ক্রীড়া তাকে মন্তব্য করেছেন তেলেনিপাড়ার ঘটনা, 2 পাড়ার মধ্যে ঝগড়া, বিজেপি সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, পাকিস্তানে হিন্দুদের ওপর অত্যাচারের ভিডিও দেখিয়ে সেটাকে তেলেনিপাড়ার ঘটনা বলে চালানো হচ্ছে। কি বলবো, ওখানে টিএমসির যে কাউন্সিলর আছে তার বাড়ি থেকে আক্রমণ হয়েছে। যেমন দিল্লিতে ওখানকার এমএলএ এর বাড়ি থেকে আক্রমণ, পেট্রোল বোম ফেলা হয়েছে, এখানেও তাই, তিনি ওখানে প্রভাবিত করেছেন, সে ভিডিও আছে আমাদের কাছে। সেজন্য বিজেপিকে ওর মধ্যে টেনে গিয়ে লাভ নেই। একটা পাড়া থেকে বেরিয়ে অন্য পাড়ায় বোম্বিং করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে লোকেরা এখনো ক্ষতিগ্রস্ত। যারা তার প্রতিবাদ করেছে সেরকম 89 লোক হিন্দুকে অ্যারেস্ট করা হয়েছে 119 জনের মধ্যে। তারা তো কোনো পিকচারেই ছিল না হিন্দুরা। সেখানে কোয়ারেন্টাইন সেন্টার, টেস্টিং নিয়ে পুলিশের সঙ্গে মুসলিম পাড়ার ঝগড়া ছিল। হিন্দু পাড়ায় গিয়ে আক্রমণ কেন করেছে তার উত্তর কি আছে অভিযোগ আমার কাছে? তিনি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান দেখতে পান, তার কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না। আনলক ওয়ানে করোনার দাপট, দৈনিক সংক্রমণে বিশ্বের 3য় স্থানে ভারত। 24 ঘন্টায় 9,851 সহ দেশে আক্রান্ত প্রায় 2,27,000। ফের একদিনে রেকর্ড মৃত্যু মিছিলে মোট 6,350। ছেড়ানো যাবে না শান্তি জল, প্রসাদ বিতরণেও মানা নিষেধ, কীর্তন ভজনেও, ধর্মীয় স্থান খুললেও অক্ষরে অক্ষরে মানতে হবে স্বাস্থ্যবিধি, নতুন নির্দেশিকায় করা কেন্দ্র। কাঁটা করোনা ঝমকালো পুজো, উধাও পুরীতে নিয়ম রক্ষার স্নান যাত্রা, ঐতিহ্য ছেদ, ভক্তদের প্রবেশ নিষেধ, লকডাউনে রথেও কড়াকড়ি, আচার মেনে অনাড়ম্বর পুজো আচ্ছা।